আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের জানাই স্বাগত। আমি রেবেকা খাতুন, প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা বিপণন, পাকরা ডিগ্রি কলেজ, ঝিগরগাছা, যশোর। একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থী জানাই আজকের ক্লাসে স্বাগত। অধ্যায় প্রথম, পত্র প্রথম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি উৎপাদন ব্যবস্থাপনার থেকে উৎপাদনের গুরুত্ব কী সেই সম্পর্কে আমি তোমাদের সাথে আলোচনা করব। দেখো উৎপাদনের গুরুত্ব, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উৎপাদনের গুরুত্বকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এক আছে উৎপাদকের দৃষ্টিকোণ হইতে উৎপাদনের গুরুত্ব, ভোক্তাদের দৃষ্টিকোণ হইতে আর অর্থনৈতিক দৃষ্টিকোণ হইতে। এই তিন ভাগে উৎপাদনের গুরুত্বকে ভাগ করা হয়েছে। উৎপাদকের দৃষ্টিকোণ হইতে, এক, উৎপাদক যে বিষয়গুলোর উপর গুরুত্ব দেয় তা হচ্ছে উদ্দেশ্য অর্জন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যবসায়ী হিসেবে একজন উৎপাদকের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। পণ্য বা সেবা উৎপাদনের মাধ্যমে প্রকৃত বিক্রয় ক্রেতার নিকট পৌঁছে বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন করাই উৎপাদকের মূল উদ্দেশ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উৎপাদকের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে উপযোগ সৃষ্টি। সাধারণত বিভিন্ন প্রকার উপযোগের মাধ্যমে উৎপাদন কার্য হয়ে থাকে। উপযোগ এই হিসেবে প্রত্যক্ষভাবে পণ্য উৎপাদন করাকে উপযোগ বলা হয়ে থাকে। উপযোগ উৎপাদকের আরেকটি অতি গুরুত্বপূর্ণ উপাদান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আয়ের উৎস। উৎপাদকের আরেকটি গুরুত্বপূর্ণ অন্যতম পয়েন্ট হচ্ছে আয়ের উৎস। পণ্যদ্রব্য উৎপাদনের মাধ্যমে সেই পণ্য বাজারে ক্রেতাদের নিকট পৌঁছে বিক্রয় করার ফলে যে পণ্য থেকে তাদের যে মুনাফা আসে সেই মুনাফা তাদের আয়ের উৎস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উৎপাদকের আরেকটি অন্যতম উদ্দেশ্য হচ্ছে প্রতিযোগিতায় টিকে থাকা। বাজারে প্রতিযোগী বাজারে টিকে থাকার মতন পণ্যদ্রব্য অত্যাধুনিক পণ্য উৎপাদন করতে হয়। বর্তমান ডিজিটাল বাংলাদেশ, এখন আমাদের বাংলাদেশ উন্নত দেশের সাথে গতিশীলভাবে চলছে। এই চাহিদা, ভোক্তাদের চাহিদা পছন্দ অনুযায়ী পণ্যদ্রব্য উৎপাদনের দিকে তাদের ভাবনা চিন্তা করতে হয়। পৃথিবী যেভাবে এগিয়ে যাচ্ছে সেই মানসম্মত পণ্য উৎপাদন করে ক্রেতার চাহিদা পূরণ করাই ভোক্তার একমাত্র লক্ষ্য থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিযোগিতাপূর্ণ বাজারে টিকে থাকা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে আরেকটি পয়েন্ট হচ্ছে ব্যবসা সম্প্রসারণ। উৎপাদকের গুরুত্বপূর্ণ আরেকটি উপাদান আছে ব্যবসা সম্প্রসারণ। ব্যবসা সম্প্রসারণের বিষয়টি উৎপাদকের সর্বপ্রথম চিন্তাভাবনা করতে হবে। উৎপাদক যে পণ্য উৎপাদন করবে তা যদি ক্রেতার পছন্দ মতন পণ্যদ্রব্য উৎপাদন করতে পারে, বাজারে প্রতিযোগী বাজারে টিকে থাকতে পারে সফলতার সাথে, তাহলে ব্যবসা সম্প্রসারণ করা সম্ভব হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভোক্তার দৃষ্টিকোণ হইতে পণ্য ও উৎপাদন। দেখো ভোক্তার দৃষ্টিকোণ হইতে একে আবার ভাগ করা হয়েছে চাহিদাপূর্ণ পণ্য, জীবনযাত্রার মান বৃদ্ধি, যথাসময় পণ্য প্রাপ্তি, সভ্যতার সুপান। উৎপাদনের গুরুত্বের এটি অন্যতম পয়েন্ট। দেখো চাহিদা পূরণ, অবশ্যই ভোক্তাদের চাহিদা পূরণের কথা বিবেচনা করে পণ্যদ্রব্য উৎপাদন করতে হবে। ভোক্তাদের চাহিদা পূরণ হবে না এমন পণ্য যদি বাজারে আসে তাহলে সেই পণ্য বেশি দিন সফলতার সাথে বাজারে টিকে থাকতে পারবে না। তাই ভোক্তাদের চাহিদা, রুচি, পছন্দ, ফ্যাশন ইত্যাদির উপর বিবেচনা করেই উৎপাদক তার পণ্যদ্রব্য তৈরি করে থাকেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভোক্তার দৃষ্টিকোণ হইতে আর একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে জীবনযাত্রার মান বৃদ্ধি। যখন
যখন পণ্যদ্রব্য ভোক্তাদের চাহিদা অনুযায়ী উৎপাদন করা হয় সেই পণ্য তাদের পছন্দ অপছন্দ সব কিছু বিবেচনা করে বাজারে টিকে সফলতার সাথে টিকে থাকে। এইভাবে টিকে থাকতে থাকতে ভোক্তাদের জীবনযাত্রার মানও বৃদ্ধি পায়। জীবনযাত্রার মান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যবসা সফলতার দিকে টিকে থাকতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান। যথাসময় পণ্য প্রাপ্তি, ভোক্তাদের পণ্যের যথাসময় প্রাপ্তির ব্যবস্থা করতে হবে। পণ্যদ্রব্য উৎপাদন করে সেই পণ্য যদি বহুদিন ধরে গুদামে ফেলায় রেখে দেওয়া হয় তাহলে ভোক্তারা যথাসময় পণ্যদ্রব্য পেতে পারে না। তাই যে যে পণ্য যে সময় প্রয়োজন ভোক্তাদের নিকট সেই পণ্য যথাসময় পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে। এটি উৎপাদনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, আর একটা হচ্ছে সভ্যতার সুফল। এই ভোক্তাদের সভ্যতা সুফল সকল কিছু উৎপাদনের গুরুত্বপূর্ণ উপাদান। ভোক্তারা যদি তাদের চাহিদা মতন পছন্দ পেয়ে থাকে, পছন্দের পণ্যদ্রব্য পেয়ে থাকে এবং সেই পণ্য তাদের সকল আশা প্রত্যাশা পূরণ করে, এইভাবে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে, সকল কিছুই সভ্যতার সুফলের সাথে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। এটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপাদান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থনৈতিক দৃষ্টিকোণ হইতে উৎপাদনের গুরুত্ব। অর্থনৈতিক দৃষ্টিকোণ হইতে উৎপাদনের একটি অন্যতম গুরুত্ব হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি। কর্মসংস্থান উৎপাদনের ফলে দেশের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। যে অর্থনীতিতে যত বেশি উৎপাদন হয় তাই সেই অর্থনীতির বেকার সমস্যা তত কম থাকে। উৎপাদনে নিয়োজিত হতে প্রচুর সংখ্যক লোকের প্রত্যক্ষভাবে একদিন যেমন কর্মসংস্থান হয়, অন্যদিকে তেমনি উৎপাদিত পণ্য বন্টন অন্যান্য কাজে নিয়োজিত থেকে প্রচুর সংখ্যক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এটা একটি উৎপাদনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক গুরুত্বপূর্ণ উপাদান। শিল্প উন্নয়নের উৎপাদনের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান। শিল্প উন্নয়নের ফলে দেশের অর্থনৈতিক ত্বরান্বিত হতে থাকে, সামনের দিকে এগিয়ে চলতে পারে। তাই উৎপাদকের অবশ্যই শিল্প উন্নয়নের উপর গুরুত্ব দিতে হবে। তারপরে দেখো, সরকারের রাজস্ব বৃদ্ধি। সরকারের যে সকল রাজস্ব খাত আছে সেই সকল রাজস্ব বৃদ্ধির দিকে উৎপাদকের দৃষ্টি দিতে হবে। রাজস্ব বৃদ্ধি পেলে সরকারের যে সামনের দিকে দেশের এগিয়ে যেতে পারবে। আর রাজস্বের দিকে যদি আমরা চোখ না দিই তাহলে সরকার আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সম্ভব হবে না। তাই উৎপাদকের অবশ্যই এই বিষয়টার উপরে গুরুত্ব দিতে হবে। সম্পদের সদ্ব্যবহার, যে সকল সম্পদ আমাদের আছে সেই সকল সম্পদের অবশ্যই সদ্ব্যবহারে নিশ্চিত করতে হবে। দেশের বিদ্যমান সরকারের সঠিক ব্যবহার উৎপাদনে সম্ভব। উৎপাদন কাজে যে সকল পণ্যদ্রব্য প্রয়োজন সেই সকল পণ্যদ্রব্য যথাযথভাবে সদ্ব্যবহার হচ্ছে কিনা সেটাও উৎপাদককে খেয়াল রাখতে হবে। উৎপাদনের এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। তারপরে সর্বশেষ দেখো, অবকাঠামোগত উন্নয়ন, এটা উৎপাদনের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই উপাদানটার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়। অবকাঠামোগত দেশের অর্থনৈতিক অবকাঠামোর উন্নয়নের এর উৎপাদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের ব্যবহৃত কাঁচামাল, যেরকম পরিবহনের ক্ষেত্রে একদিকে যেমন রাস্তাঘাট, অন্যদিকে ব্রিজ কালভার্ট, এই সকল অবকাঠামোর প্রয়োজনীয় উৎপাদিত পণ্য ভোক্তাদের নিকট পৌঁছে দিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উৎপাদকের এটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা উৎপাদনের গুরুত্বপূর্ণ উৎপাদনের গুরুত্বের উপর আলোচনা করলাম। এই বিষয় তোমরা অবশ্যই বাসায় পড়বে। আর গত ক্লাসে তোমাদের উৎপাদনের আওতা বা পরিধি সেটা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উৎপাদকের গুরুত্বটা তোমরা বাসায় মনোযোগ সহকারে দেখো, লেখাপড়া করো। এই করোনার সময় এক বছরের বেশি হয়ে গেছে তোমাদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ নেই। এই মাল্টিমিডিয়ায় ক্লাস দেওয়া হচ্ছে সেটা দেখো, আর বই আছে তো অবশ্যই সহায়ক হিসেবে সেটা নিয়ে নাড়াচাড়া করো।
বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, কারণ করোনার প্রভাব এখন খুব বৃদ্ধি পাচ্ছে। তোমরা ভালো থাকো, মনোযোগ সহকারে লেখাপড়া করো, মা বাবার কথা মতন চলো, এই আশা করি তোমাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।